হ্যালো বন্ধুগণ, ত্রিপুরা বেকারদের জন্য আরও একটি সুখবর এসে গেল। রেলে নতুন লোক নিচ্ছে প্রায় 1,05,434 জন। 1,05,434 জন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডি অনেক ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে আপনারা সবাই আবেদন করতে পারেন। তো করার পর কীভাবে আবেদন করবেন সবই ভিডিও মানে বলতে হবে। এর আগে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিদিন এরকম জবের নিউজ দিয়ে থাকি। তো ফ্রেন্ড, নতুন যে জবের ভ্যাকেন্সি আছে, যেটা ডিউটি ক্যাটাগরিতে এসেছে, যেখানে গ্রুপ ডি এবং ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ও অনেক ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 1,05,434 জন, যেখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে হলে 26 এপ্রিলের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, এবং এটা অনলাইন আপনাকে আবেদন করতে হবে, যেখানে আপনি 12 মার্চ থেকে ইয়ে ভ্যাকেন্সি শুরু হয়েছে। তো আপনারা সবাই অবশ্যই আবেদন করে নেবেন। নতুন রেলের ভ্যাকেন্সি যেখানে আপনার মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবে। 12 পাস, গ্রাজুয়েট সবাই আবেদন করতে পারবে। সঙ্গে আইটিআই পাস করছে, যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারাই আবেদন করতে পারবেন। তো এখানে নতুন ভ্যাকেন্সি যেখানে 500 টাকা এবং 250 টাকা ফিজ লাগবে, জেনারেল ক্ষেত্রে 500 টাকা, ওর এসটির ক্ষেত্রে 500 টাকা, 250 টাকা, 250 টাকা এসসি কেছে ফ্রি লাগবে। তো এখানে ফি রিটার্ন হয়ে যাবে এক্সাম দেওয়ার পর, যেখানে রিটার্ন এক্সামের মাধ্যমে আপনারা ইয়ে জবে রিটার্ন এক্সামের মাধ্যমে আপনার টাকাটা দেওয়ার পরে আপনার টাকাটা ফেরত পেয়ে যাবেন, এবং এক্সাম অবশ্যই দিতে হবে। এক্সামে পাস করলে তবেই চাকরি পাবেন। তো এখানে অনেক জায়গা এক্সামটা হবে, শিলচর হতে পারে, ইয়ে আগরতলা হতে পারে। এখানে অনেক আপনার চুজ করে দেবেন কোন জায়গায় আপনার পাশের যে জায়গা সেখানে অবশ্যই চুজ করে রাখবেন, যাতে আপনার এক্সামিশনটা দিতে সুবিধা। তো আর কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন।